আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আমরা আজকে যাচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা মা আমিনা তার পৈতৃক বাড়ি দেখতে। সেই বাড়িটি দেখতে কেমন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে, সঙ্গেই থাকুন, আমরা দেখতে পারবো সেই বাড়িটি কেমন বা কোথায় অবস্থিত। যাই হোক, এই যে আমরা যে বাড়িতে দেখে আসলাম, এই বাড়িতে কিন্তু নবীজির দাদা আব্দুল মুত্তালিব আসছেন, বিয়ের ঘটনা আছে, নবীজির মার সাথে নবীজির বাপের বিয়ের ঘটনা আছে। কিন্তু এই রাস্তা হয়ে কিন্তু নবীজির দাদা আব্দুল মুত্তালিব সিরিয়ায় যেতে ব্যবসা করতে, ঠিক আছে? তো মধ্যে মধ্যে এখানে একদিন ওহাবের মেয়ে অনেক সুন্দর, এটা এটা শুনে উনি বাড়িতে আইসি, আইলে মা আমিনাল্লাহ দেখা হয়েছে। তো তোমার আব্বারে খবর দাও, মা আমিনা একটা ধমক মারছে, কিন্তু আমিনা তো জানতো না আব্দুল মুত্তালিব। আমরা চারপাশ থেকে দেখবো, এটা হচ্ছে আস্তে আস্তে ঘুরে যান। মা আমিনার বাড়ি, মা আমিনার বাবার বাড়ি, রসুলের নানার বাড়ি। বলেন হুজুর, বলেন এটা সম্পর্কে। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা ওনার বাবার বাড়ি, উনি এই বাড়িতে জন্মগ্রহণ করেছেন এবং উনি এখানে শৈশব যৌবন কাটিয়েছেন। তারপরে তার বিয়ে হয়েছে হযরত আব্দুল্লাহর কাছে মক্কায়, আলহামদুলিল্লাহ। আমরা সেটাই এখন দেখতে পাচ্ছি, আপনারাও একটু খেয়াল করে দেখুন। এখানে কাঁটাতার দিয়ে বেড়া দেওয়া আছে, এখানে নামা নিষেধ, তাই আপনাদেরকে চলন্ত অবস্থায় যতটুকু দেখানোর চেষ্টা ইনশাল্লাহ আমরা সর্বোত্তম চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মা আমিনা হোসেন হযরত মুহাম্মদ সাল্লামের আম্মা, আম্মা অর্থাৎ মা আমিনার বাপের বাড়ি হলে রসুল সাল্লামের নানার বাড়ি এটা, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কিন্তু দলে কিন্তু খবর আছে।